বেশ ভালো অবস্থা অন্তত প্রস্তুতি ম্যাচে আজকে, যেটা নিয়ে একটা শঙ্কা ছিল যে কেমন শুরুটা হয়, কারণ ওপেনিংয়ে মূল সমস্যার জায়গাটা ছিল। সেই ওপেনিংয়ে বেশ ভালো শুরু করেছেন লিটন দাস এবং তানজিদ তামিম, 50ও তুলে নিয়েছেন অলরেডি, শতার্ধ পার্টনারশিপ। দেখুন, মূল পর্ব আর প্র্যাকটিস ম্যাচের ভিতর পার্থক্য আছে। প্র্যাকটিস ম্যাচ কে কোন মানসিকতা নিয়ে খেলছে সেইটা বাংলাদেশের দিক থেকে বিবেচনা করলে ইতিবাচক, এ কারণে যে তামিম, আপনারা নিশ্চয়ই, আমি শুনেছি আপনাদের আলোচনাটা, যে বিশেষ করে লিটন দাসকে নিয়ে একটা শঙ্কা ছিল, বেশ কিছুদিন একটা অফ ফর্ম বা একটা লিন প্যাচ তার যাচ্ছিল, সেই জায়গাটা বোধহয় আত্মবিশ্বাসটা দরকার ছিল, তার রান পাওয়ার পরে সেই আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। আর একেবারে তরুণ যিনি তামিমকে রিপ্লেস করেছে, তার নামও তামিম, তার একটা রান দরকার, সেই রানটা পেয়েছেন। এইটা হচ্ছে এখনও পর্যন্ত ইতিবাচক দিক। তবে 260-এর উপরে রান করে জিততে হবে, দেখা যাক মাঝখানে কী দাঁড়ায়। কি মনে হয় অঘরদা, আজকের ম্যাচে জয় পাওয়াটা কতটা সহজ বা কতটা কঠিন হবে বাংলাদেশের জন্য, টার্গেটটা যেহেতু একটু বড়? দেখুন, ক্রিকেটে এই ধরনের প্রেডিকশন করা যায় না, মানে এক এক বলে এক একটা উইকেট পড়ে গেলে তখন কী দাঁড়াবে কেউ জানি না আমরা। তবে যে রান এবং যেভাবে শুরু, তাতে ম্যাচটা জেতা উচিত বাংলাদেশের। আর এই ম্যাচটা জিতলে মূল পর্বে, এরপরও আরও একটা প্র্যাকটিস ম্যাচ আছে, কিন্তু মূল পর্বে তখন হচ্ছে আত্মবিশ্বাসটা নিয়ে আপনি ইন করতে পারবেন যে আমরা জিততে পারি, জয়ের অভ্যাসটা আমাদের আছে। যদিও আমরা পেছনে একটা ধাক্কা খেয়ে গেলাম নিউজিল্যান্ডের কাছে সিরিজ হেরে নিজেদের ঘরের মাঠে, সেই জায়গাটা থেকে বোধহয় একটা নিজেদের মানসিক প্রস্তুতি যেটা, সেটা ভালো হবে বাংলাদেশের যদি এই ম্যাচটা জিততে পারে। তবে দলটা তো শ্রীলঙ্কা, অনেক কিছু ঘটতে পারে। গত কয়েকদিন যে উত্তাপ আসলে বাংলাদেশের ক্রিকেটে, সেগুলো ছাপিয়ে আজকে প্রস্তুতি ম্যাচে ভালো শুরু, এবং নাজমুল হাসান পাপনও কথা বলেননি, এ কারণে আর ওই মাঠের বাইরের ইস্যুগুলো নিয়ে খুব একটা কথাও হয়নি। ওভারঅল তানজিদ তামিমও কিছুক্ষণ আগেই হাফ সেঞ্চুরিটাও পেয়ে গেছেন, তাকে নিয়েও একটা বড় স্বপ্ন আছে। তেমন কোনো ব্যাকআপ ওপেনার কিন্তু নেই, তাকে এবং লিটন দাসকে শুরুটা করতে হবে, এবং লিটন দাস ছন্দে ফেরা, সব মিলিয়ে একটা পজিটিভ ভাইব নিয়ে, যদিও এটা প্রস্তুতি ম্যাচ, তারপরে শুরুটা হলো কিনা মিশন বাংলাদেশের? ম্যাচটা জিতলে আমি বলবো যে পজিটিভ ভাইব, বাট এখনও পর্যন্ত যা আছে তাতে ভালো, যেটা প্রত্যাশিত ছিল তেমন একটা শুরু আমরা দেখছি। এটা দলের জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো, এদেশের ক্রিকেট অনুরাগীদের জন্য যে ভালো, যে বাংলাদেশ টিম যে বারবার বলছে অনেক রকম মাঠ এবং মাঠের বাইরের যে আলোচনা সমালোচনা নিয়ে ভারতের বিমানে উঠেছিল, সেইখান থেকে এটা মানুষ মন থেকে ঝেড়ে ফেলে পারফর্ম করার দিকে তারা মনোযোগী হতে পেরেছে, সেটা প্রমাণ এখনও পর্যন্ত মিলছে, এবং এটা একটা ইতিবাচক দিক, এখনও পর্যন্ত আমি এটুকুই বলবো। অগরধা, বিশ্বকাপে বাংলাদেশকে আপনি, আমরা সবাই চাই যে বাংলাদেশ ট্রফি জিতুক, তবে তারপরও আপনার কি মনে হয় কতদূর পর্যন্ত এগোতে পারবে বাংলাদেশ আজকে যে শুরুটা আমরা দেখলাম, আপনার প্রত্যাশা কি থাকবে? দেখুন, সবার মতন আমি একমত হতে পারছি না, যে আপনার মতন বলতেও পারবো না যে বাংলাদেশ ট্রফি জিতুক। বাংলাদেশকে ট্রফি জিততে হলে যে ধরনের পারফরমেন্স লাগে, সেই ধরনের পারফরমেন্স করার মতন সামর্থ্য আছে দলটার আমি বিশ্বাস করি না। আমাকে যেভাবেই ব্যাখ্যা করতে বলেন না কেন, আমি মনে করি না এই দলটা বিশ্বকাপ জিততে পারে। বিশ্বকাপ জেতানোর জন্য দুই তিনটা ভালো ম্যাচ উইনার লাগে। আপনার এই দলে কটা ম্যাচ উইনার আছে সেটা খুঁজে দেখুন, এবং আমাদের যে ম্যাচ উইনার নেই সেটা আমরা মনে করি এ কারণে যে আজ পর্যন্ত আমরা একটা এশিয়া কাপ জিততে পারিনি, খুব ক্লোজ কল ছিল দু তিনবার আমরা জিততে পারিনি। সেই দল বিশ্বকাপ জিতে যাবে এটা একটা স্বপ্ন, ভালো স্বপ্ন দেখা আরও ভালো, স্বপ্নের পরিধি যত বড় হবে ততই ভালো বাস্তবের কাছাকাছি, তবে স্বপ্নটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখা দরকার। আমার টিমে যারা আছেন তারা প্রত্যেকে ভালো প্লেয়ার, কিন্তু কেউ কিন্তু চ্যাম্পিয়ন আপনি বলতে পারবেন না যে একা ম্যাচ বের করে এনে দেবেন, এরকম কেউ আছে এরকম না। অন্তত গোটা তিনেক ভালো বা দুটো ভালো পার্টনারশিপ করে ম্যাচ আপনাকে জিততে হবে, মানে প্রতিপক্ষের থেকে এক রান বেশি আপনাকে করার ক্ষমতা রাখতে হবে। আপনি যদি প্রতিপক্ষ, আমি যদি ভারতের কথা বলি, আমরা কি বলতে পারি যে ভারতকে ভারতের মাটিতে হারিয়ে বাংলাদেশ কাপটা জিততে পারবে? ধরুন এই দুটো দল ফাইনাল খেললো, যদি পাকিস্তান ওঠে, পাকিস্তান আনপ্রেডিক্টেবল, কিন্তু তার থেকে বেশি আনপ্রেডিক্টেবল হচ্ছে বাংলাদেশ, যে আসলে তারা কী করবে আমি জানি না। ইভেন দো আপনি ধরেন অস্ট্রেলিয়া যে ফর্ম, বা ইংল্যান্ড সব থেকে ভয়াবহ একটা টিম এই মুহূর্তে ওয়ানডের জন্য, তাদের যে স্ট্রাইক রেট, যেভাবে তারা ক্রিকেট খেলছে, এই সব দলের সামনে পড়লে আমার দলটা কীভাবে মানসিকভাবে দাঁড়ায় সেটা হচ্ছে বড় ব্যাপার। তবে হ্যাঁ, আমি এই দলটাকে 9টা করে ম্যাচ খেলতে হবে এই প্রথম রাউন্ড থেকে সেমিফাইনালে উঠতে হলে, সেই 9টা ম্যাচের যদি বাংলাদেশের অ্যাভারেজে কটা, 3টা ম্যাচ জেতার ক্ষমতা আছে ইতিহাস সে কথা বলে, সেই 3টাকে ছাড়িয়ে যদি বাংলাদেশ 4টা ম্যাচও জিতে আসে এই বিশ্বকাপ থেকে, আমি বলবো বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী ভালো খেললো। 5টা জিতলে বলবো হ্যাঁ অধিকতর অনেক অনেক ভালো খেলেছে।
আর তার বেশি জিতলে বলবো যে হ্যাঁ, এখন বোধহয় স্বপ্ন দেখা যায় যে সেমিফাইনালে পৌঁছালেও পৌঁছাতে পারে। কারণ শুধু বাংলাদেশকেই নটা ম্যাচ জিততে হবে তা তো না, অনেক রকমের অঙ্ক পরিবর্তন হবে, সমীকরণ চেঞ্জ হয়ে যাবে, তখন ছটা ম্যাচ জিতলেও একটা সম্ভাবনা আপনার থেকেও যেতে পারে। কিন্তু এই ছটা ম্যাচ কাদের এগেনস্টে জিতবেন সেই দলগুলো আর নাম যখন মনে আসে না তখন একটু বিশ্বাস। এর ভিতরে অনেকগুলো দলের আছে বিশ্বকাপ জয়ের ইতিহাস আছে, অনেকে পাঁচটা করে ট্রফি জিতেছে, একাধিকবার বিশ্বকাপ জয়ী। আর বিশ্বকাপ জিততে হলে একটা ট্রেডিশন লাগে, ঐতিহ্য লাগে, ইতিহাস লাগে। আমাদের বিশ্বকাপ জয়ের ইতিহাস নাই, তার অর্থেই নয় যে আমরা বিশ্বকাপ জিতবো না তা না, তবে আমি অত বড় স্বপ্নবাজ না যে এই মুহূর্তে বলবো যে আমরা বিশ্বকাপ জিতবো বা জিতার ক্ষমতা আমাদের। সব কিছু তো একটা শুরু আছে, মানে হ্যাঁ, শুরু করতে হলে শুরু করার মতন দল যদি আমরা হতাম, আমরা নিউজিল্যান্ডের মাটি দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে এভাবে হারতাম না। এবং আমাদের মিডিয়ায় যেভাবে বলা হয় বা শুরুর আগে অনেকে বলছে মিডিয়ায়, হ্যাঁ নিউজিল্যান্ড তো পূর্ণ শক্তির দল না, আমি সেটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি নিউজিল্যান্ড দলই পাঠিয়েছে, কারণ নিউজিল্যান্ডের জার্সি পরে যারা খেলে তারা নিউজিল্যান্ডকে প্রতিনিধিত্ব করে। তো সেই দলটার বিপক্ষে কিন্তু আমরা খেলতে পারিনি ভালো, বা আমাদের পারফরমেন্স কখনোই বলা হয়নি যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতন একটা দল, সেটা কিন্তু মনে হয়। কিন্তু গত ছয় বিশ্বকাপে যেভাবে পারফরমেন্স করেছে বাংলাদেশ, হোপফুলি এবারে সেই নিজেদেরকে ছাপিয়ে যাবে সপ্তম বিশ্বকাপে, লাকি সেভেন হোক, সেই প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে। আপনাদেরকেও ধন্যবাদ, একই সঙ্গে দর্শকদেরও ধন্যবাদ।